ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل جاء الحق وهجاق الباطل إن الباطل كان جهوك شمست بوشنشا شمهنشة الله سبحانه وتعالى شمت محمد صلى الله عليه وسلم بروتي আজকে একটি অভিযোগ আল্লামা নাসিরউদ্দিন আলবানি রহমার প্রতি আরোপিত আমরা বিভিন্ন বাংলা ভাষী যারা আছে যারা ওলিমে আহনাফ দেবন বেরলবি এবং বিভিন্ন ফুরফুরা বিভিন্ন তরফ থেকে একটা অভিযোগ আসে যে আল্লামা নাসিরউদ্দিন আলবানি রেমহল্লাহ তিনি ঘড়ির মিস্ত্রি ছিলেন তিনি মুহাদ্দিস হন কিভাবে এটা তাদের অভিযোগ অভিযোগ আপনার যারা অভিযোগটা শুনলেন যারা ইসলামী সারিয়া সম্পর্কে সাধারণ কিছুটাও জানেন তারা বুঝতে পারবেন যে এই অভিযোগটা একদমই শিশু সুলভ একজন ব্যক্তি সে ঘড়ির মিস্ত্রি হতে পারে বা অন্য কর্মে সে থাকতে পারে তার মানে কি সে না। মহাদিসের সঙ্গে ঘড়ির মিস্ত্রির মানে এটা কি সমস্যা যে যে ব্যক্তি ঘড়ির মিস্ত্রি রিপেয়ারিং করবে সে মহাদিস হতে পারবে না এমন কোন অসুল এমন কোন হাদিস এমন কোন কোরআনের আয়াত কি আমরা ইতিপূর্বে পেশ করতে পেরেছি যে কেউ পারে নাই শুধুমাত্র একটা ওয়াহেতুক আল্লামা নাসুদ্দিন আলবানি রেহমা বৃদ্ধাচরণ করার জন্য আর কোন কিছুতে বিশেষ করে ইলমি ময়দানে তাহাকিকের ময়দানে তারা কোন জবাব দিতে না পারে আল্লামা নাসুদ্দিন আলবানি তিনি ঘড়ি রিপেয়ারিং করতেন এটা নিয়ে অভিযোগ করছেন তো যাই হোক প্রথম আমরা জবাব এই এইসব মুকাল্লিপ যারা আছে যারা আল্লা নাসুদ্দিন আলবানি রহমাল্লার প্রতি এমন অভিযোগ করে তাদের প্রতি জবাব আমরা এটাই বলতে পারি যে ভাই বলুন আল্লামা হুজুর আপনারা যারাই থাকেন না কেন আপনারা বলুন যে ঘড়ি রিপেয়ারিং করা বা ঘড়ি মেরামত করা মিস্ত্রি করা ঘড়ির এগুলো কি ইসলামির শরীয়তের দৃষ্টিকোণ থেকে নাজায়েয এটা কি হারাম এটা কি মাকরুহ যদি হয়ে থাকে নাজায়েয মাকরুহ হারাম তো কোথায় আছে কিতাবে আছে। বা আজ পর্যন্ত ১৪৪০ হিজরি চলছে কেউ কে ফতোয়া দিয়েছে যদি না দিয়ে থাকে ঘড়ি রিপেয়ারিং করা বা ঘড়ি মেরামত করা এটা যদি জায়েজ হয়ে থাকে আলহামদুলিল্লাহ এটা জায়জ ভালো কাজ হালাল কাজ হালাল কাজ যদি জায়জ হয়ে থাকে আল্লাবান আলবানি রেম তিনি হালাল উপার্জন করতেন তার এখানে আপত্তি করা কি আছে যারা জ্ঞানী যারাদের মধ্যে ইলমিয়াত আছে তারা এভিযোগ করবে না যাদের মধ্যে ইলম আছে তারা খুব বেশি হলে আল্লা নাসুদ্দিন আলবানি রহমুল্লাহার সঙ্গে তারা ইলমি ইকলাফ করতে পারে আল্লা নাসুদ্দিন আলবানি রহমুল্লাহ যেসব তিনি সিলসা হাদিস সাহিয়া জাইফা এবং সোনা আরবা তাহাকে করেছেন মিসকাত আল মাসাবি তাহাকে করেছেন সাহিদ তার গিবে তাহাকে করেছে আর অসংখ্য বই লিখেছে এখানে ইলমি ইতালাফ করে তিনি বই পত্র কিতাব পত্র লিখতে পারেন কিন্তু শিশুশীলা বাক্যে একটা অভিযোগ যে তিনি ঘড়ি মিস্ত্রি হয়েছেন এজন্য তিনি নাকি মহাদ্দেস হতে পারবেন না তো যাই হোক এইসব যারা ওলবে আহানাপের পক্ষ থেকে আমরা বিশেষ করে দেবন্দি এবং বেরুলবি এবং ফুরফুরা এইসব মোকাল্লিদ যারা আছে তারা বিশেষ করে অভিযোগটি করে থাকে তাদের উদ্দেশ্যে কিছু পবিত্র থেকে চেষ্টা করছি তারা যেন দ্বিতীয়বার এ বিষয়ে কোনো মুখ খুলতে পারে না প্রথম কথা আমরা এটাই বলবো যে স্বয়ং ইমাম আবু হানিফারে মহল্লা তাদেরকে প্রশ্ন করেন ইমাম আবু হানিফারে মহল্লাহ তিনি কি কাজ করতেন তিনি কি কাজ করতেন মানাকিবে আবি হানিফা আটষট্টি নম্বর পৃষ্ঠায় পরিষ্কারভাবে ভাবে লেখা আছে ইমাম আবু হানিফা মহল্লাহ তিনি কাপড়ের ব্যবসা করতেন কাপড়ের ব্যবসা করতেন তো ওলিমাই দেবন্দী কাছে আমাদের প্রশ্ন ইমাম আবহানি পেরে মহল্লা তিনি এত বড় ফকীহ কিভাবে হন যিনি একজন কাপুরের ব্যবসা করেন যদি আমরা অভিযোগ করি বা অভিযোগ তুলি অভিযোগ কি সঠিক হবে যে না এটা ইনসাফ পূর্ণ কোন অভিযোগ নয় এলিম একটা আলাদা জিনিস হালাল উপার্জন একটা আলাদা জিনিস এটা শুধুমাত্র ব্যক্তি আক্রোশের কারণে এইসব অভিযোগ আসে ইমাম আবু হানি ফেরাই মহল্লা তিনি কাপুরে ব্যবসা করতেন আলহামদুলিল্লাহ তিনি একজন ফকির ছিলেন এটা গোটা উম্মত মেনে নিয়েছে তাই কর্মের সঙ্গে কর্ম যদি হালাল হয় শরীর সম্মত হয় আলহামদুলিল্লাহ কোন আপত্তি করা জায়গা নেই আরেকটি আপনারা লক্ষ্য করবেন যেটা কুদুরি হেদায় ব্যাখ্যা গ্রহণ কুদুরি কুদুরি যিনি লেখক তিনি কি কাজ করতেন তিনি তো হাড়ি পাতিল এই যে কাজ করে। মাটির হারি পাতিল তিনি তৈরি করতেন এখন কি তার জন্য বলবো যে কুদুরি মানা যাবে না কুদুরি আবার এমন এমনকি অভিযোগ করতে পারে এটা কোনো বোকা মানুষ করতে পারে যার মধ্যে আছে সে এই অভিযোগ করতে পারে না সে যাই হোক এটা দুটো স্বয়ং হানাফি ফিকহের মধ্যে স্বয়ং মহ এবং কুদ্রির লেখক তারা উভয়ে এই কাজ করতেন এবার আসুন পবিত্র কোরআন এবং আলোকে যে হালাল কর্ম করা হচ্ছে এটা নিয়ে অভিযোগ করার কি আছে আমরা জানি পৃথিবীর প্রথম মানুষ আদম আলু আসলাম আদম ইসলাম কৃষকের কাজ করতেন সকলে ঐক্যমত পোষণ করেছেন যে আদম আলাস্লাম তিনি কৃষক তিনি জমিতে বিভিন্ন রকমের তিনি ফসল বোনাতেন তিনি একজন কৃষক ছিলেন দাউদ আলাইহিস সালাম যার উপরে জাবুর একটা আসমানি গ্রন্থ অবতীর্ণ হয়েছিল সেই বুখারী দেখবেন হাদিস নম্বর 2072 আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু তিনি বলছেন যে নিশ্চয়ই দাউদ দাউদ আলাইহিস তিনি কি কর্ম করতে নিজ হাতে উপার্জন করতেন আর উপার্জনটা কি আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা অনুচ্ছেদে হাদিস সেই সূত্র হাদিস বর্ণনা আছে তিনি বলছেন যে দাউদ আলহ সত তিনি বর্মা নিমরেতা ছিলেন আর আদম আল ছিলেন তিনি কৃষক কৃষক নূ ছিলেন কাঠ মিস্ত্রি ইদ্রি সরতুলাম ছিলেন তিনি একজন দর্জি আর ছিলেন রাখাল তিনি গুরু ছাগল এগুলো দেখবেন এখন সাধারণ শ্রোতা যারা আছেন যারা আল্লামা নাসুদ্দিন আলবানি ঘড়ির মিস্ত্রি ছিলেন এই জন্য কটু করে তার এই ব্যবসাকে নিয়ে স্বয়ং পাঁচজন আমরা নাবী এবং রাসুলের কথা আলোচনা করলাম যারা সুইস তারা কৃষকের কাজ করতেন কাঠমিস্ত্রি ছিলেন কেউ রাখাল ছিলেন স্পষ্ট প্রমাণিত আর আল্লাহল মোহাম্মদাল্লাম স্পষ্ট ভাবে তিনি নিজেই তো সেই বুখারিতে স্পষ্ট হাদিস আছে আল্লাহ মোহাম্মদাম নিজেই তিনি বলেছেন নিজের কর্ম প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে সেই বুখারি খুলবেন দু হাজার নম্বর হাদিসের ব্যাখ্যা গ্রন্থ এবং সেই বুখারি হাদিস দু হাজার দুইশো সেই বুখারি সঙ্গে তিনি দেখেন ব্যাখ্যা না দেখলেও দু হাজার দুইশো বাষট্টি নম্বর হাদিস আল্লাহুল মোহাম্মদাম তিনি স্পষ্ট হয়েছে যে প্রত্যেক নবিরসুল তারা বকরি চড়িয়েছেন মানে ছাগল চড়িয়েছেন আর আল্লাহুল বলছেন আমিও ঠিক এক কিরাত মানে মুদ্রার বিনিময়ে আমি মক্কাবাসীদের ছাগল চড়াতাম আল্লাহ চিন্তা করে দেখেন মাহমুদ হাসান বলছেন প্রত্যেকটা নবিরাসুল তারা কি চড়িয়েছেন বকরি ছাগল চড়িয়েছেন আর বিশ্বনী তিনি বলছেন হ্যাঁ আমিও এক কিরাতের মানে কিরাত মুদ্রার বিনিময়ে আমিও মক্কাবাসীদের ছাগল চড়াতাম এখন কি এই মুকাল্লির যে আল্লাবা নাসুদ্দিন আলবানি রেমুল্লার প্রতি আরোপ করছে একটা অভিযোগ করছে যে তিনি ঘড়ি মিস্ত্রি ছিলেন এই জন্য তিনি মহাব্দেশ পারবেন না তাহলে এখন আপনি কি বলবেন বিশ্ব নবী মহামুদ তিনি ছাগল চড়াতেন এবং তিনি বলছেন যে প্রত্যেকটা নাবির তারা ছাগল চড়িয়েছেন আল্লাহ গর্ব করে বলছে আমি চড়াচ্ছি বুখারির ব্যাখ্যা গ্রন্থি হাদিস দু হাজার বাহাত্তরে পাঁচজন নাবির কথা বলা হয়েছে দাউদ ইসলাম বর্মা নির্মাণ করতেন আদমতাম কৃষক ছিলেন নূ আলহ সৈতালাম তিনি কাঠ মিস্ত্রি ছিলেন তিনি সরেজি ছিলেন আর মুসালাম তিনি রাখাল ছিলেন এখন কি পাঁচজন অস্বীকার করবে এটা কি কোনো সম্ভব এটা কোন জ্ঞানী বান ব্যক্তি করতে পারে আমরা বলতে চাই যে কর্ম যদি হালাল হয় সেখানে অভিযোগ করার কিছু নেই শুধুমাত্র এটা তাদের আক্রোশ তারা ইলমে

তিনি কৃষের কাজ করতেন কাঠমিস্ত্রি ইদ্রিসাম তিনি তো মানে জামা কাপড় তিনি সেলাই করতেন তিনি দর্জি ছিলেন তিনি তো বেশ কয়েকটি কাজ করতেন তার মধ্যে তিনি নিজের কমে ছাগল চড়াতেন তিনি কাঠমিস্ত্রি ছিলেন এমনকি তিনি নৌকা তৈরি করেছেন যেটা হুদ স নম্বর এগারো এক নম্বর আটত্রিশে বর্ণনা করা আছে তার মানে কেদে কে নভিশে বিশ্বাস করা যাবে না কর্ম আলাদা জিনিস আর তার মর্যাদা তার এইম একটা আলাদা জিনিস এটা ভিন্ন বিষয় কিন্তু এই সব নাদান এই সব মূর্খ জাহেল এই সব যারা মোকাল্লিদ আছে তারা এটা নিয়ে আস্ফলন করছে আরো দেখেন নাবি ইউসুফ আলাহাম তিনি অর্থ অর্থমন্ত্রী ছিলেন অর্থমন্ত্রী ছিলেন ইউসুফ ছিলেন পঞ্চান্ন আছে নবী মূষা আলাহ তিনি তো তার শ্বশুরের দশ বছর ছাগল চড়িয়ে তার কন্যার সঙ্গে বিয়ে করেছে এটা মানে সকলে জানি সুরা কাসাস সোনার আঠাশ আট নম্বর ছাব্বিশ দশ বছর তিনি ছাগল চুরিয়ে তারপরে তার মেয়ের সঙ্গে বিবাহ দেওয়া হয়েছে বললাম হাজার দুইশো বাষট্টি নম্বর হাদিস যে স্পষ্ট তিনি ছাগল চরেছেন আর প্রত্যেক না বেরসুল ছাগল চড়াতেন আমাদের চার খলিফার মধ্যে প্রধান যে খলিফা প্রথম যে খলিফা আবকর আনহু তিনিও কাপড়ের ব্যবসা করতেন ফাতুল বাড়ি 2071 নম্বর হাদিসের দৃষ্টি দ্রষ্ট আছে ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও নিজ হাতে জীবিকা অর্জন করতেন তিনিও ব্যবসা করতেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বিভিন্ন ব্যবসা করতেন বিভিন্ন জায়গাতে আছে সকলেই জানেন যারা একটু জীবনী পড়েছেন আলী তিনি খেজুর মানে খেজুর গাছের কাজ করতেন খেজুরের গাছ দেখাশোনা করতেন জমিতে পানি দিতেন সেচ দিতেন অনেক আছে আব্দুল ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আনু আবি ওয়াকাস রাদিয়াল্লাহু তাআলা তালা আনু এমন অসংখ্য সাহাবী রাদিয়াল্লাহু অনুম্র আছে যারা বিভিন্ন খেজুর বাগানে কাজ করতেন অসংখ্য আছে সাবিদ যদি বন্ননা তার জীবনী আপনারা পড়েন তাহলে দেখবেন তাদের কর্মগুলো সকলে হালাল ছিল এখন আমি শুধুমাত্র এটটায় বলতে চাই এই সব মুকাল্লিদ জাহেল যারা আছে যাদের মধ্যে ইলম নেই জ্ঞান নেই শুধুমাত্র অভিযোগ যে আল্লামা নাসরউদ্দিন আলবানি রাহমাহুল্লাহ যিনি মৃত্যুবন করেন 1420 হিজরি 1999 খ্রিস্টাব্দে তো তার যে ইলমের কাছে তার ইলমি ফিল্ডে তাকে মোকাবেলা করতে না পেরে তাকে একটা অহেতুক একটা অভিযোগ একটা শিশু সুলভ অভিযোগ যে তিনি কি ছিলেন ঘড়ির মিস্ত্রি ছিলেন এর জন্য মহাদেশ হতে পারবেন না মহান শত্রুলস্তকে যে দুয়াই প্রার্থনা এসব জাহেলদেরকে তুমি হেদায়েত দান করো আর বিশেষ করে কর্ম যদি হালাল হয় যে কোনো কর্মই করা যায় নবী রাসূল এবং সাহাবরাদিলাতউল আনহুম তাদেরকে কাজের বিবরণ আপনাদেরকে দিলাম এখন যদি এইসব মুকাল্লিদগণ আর কিছুদিন পরে হয়তো বলতেও পারে যে এদের কি নবী মানা যাবে না কেন ইনি রাখাল ছিলেন ইনি কৃষক ছিলেন ইনি ছাগল চড়াতেন। ইনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খেজুর গাছে পানি দিতেন এদেরকে খলিফা মানা যাবে না এইসব জাহেল থেকে আল্লাহ দূরে রাখুক আজকে মতো এখানে বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ